ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইসরায়েলকে সর্বোচ্চ কঠোর শাস্তি প্রদানের অঙ্গীকার করেছেন এবং তিনি এই অঙ্গীকার করেই ক্ষান্ত হননি তিনি ইসরায়েলে আবারও সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন আইআরজিসির শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এই ব্যাপারটি নিশ্চিত করেছে আমেরিকার শীর্ষস্থানীয় একটি দৈনিককে বন্ধুরা এটি যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে কোন ধরনের বা কোন প্রক্রিয়ায় ইরান কোন লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে পারে আপনাদের কি মনে হয় আর এটি যদি সত্যিই হয় তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতিক্রিয়া বা হামলার ধরন যদি তারা ইরানে হামলা পরিচালনা করে কেমন হতে পারে এবং এই হামলার পর কি ইরান হিজবুল্লাহ বিশেষ করে লেবাননের যে গোষ্ঠীগুলো রয়েছে হামাস ইসলামিক জিহাদ ইসলামিক রেজিডেন্স অফ ইরাক সিরিয়া এবং লিবিয়ায় অবস্থিত তাদের যে প্রক্সি বাহিনীগুলো রয়েছে সেই পাঁচ থেকে ছয়টি প্রক্সি বাহিনী এবং তার সাথে ইরানের প্রচলিত সামরিক বাহিনী একসাথে কি ইসরায়েলের অভ্যন্তরে আঘাত আনবে আর যদি ছয় থেকে ষাটটি দিক থেকে তার উপরে একসাথে আঘাত আনা হয় সেটি কি বাধা দেওয়ার মতো সক্ষমতা বা সেটির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার সক্ষমতা এই মুহূর্তে নেতানিয়াহুর আছে কি না আর এখানে যদি ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তার চরম ধরনের আশঙ্কা বা পতনের আশঙ্কা দেখা দেয় সেক্ষেত্রে কি আমেরিকা নিজের অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধে জড়াবে কিনা এই ব্যাপারগুলো এখন টক অব দি টাউন এবং বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে কারণ ইসরায়েলের রক্ষার ক্ষেত্রে এবং তার সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্সের ভিত্তিতে একটি কমিটমেন্ট রয়েছে আমেরিকার তারা যাই করুক না কেন সঠিক বা বেঠিক সব ক্ষেত্রেই তাদের সমর্থন ইসরায়েলের পক্ষেই যাবে এ ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই অনেকে বলে থাকেন বিশেষ করে এই আমেরিকান অনেক সিনেটর বলে থাকেন যারা কট্টর ইসরায়েলি পন্থী যে আমেরিকার সমর্থন ইসরায়েলের প্রতি ইস্পাত কঠিন বা লোহার মতো বা লোহার বর্মের মতো শক্ত কিন্তু এই লোহার বর্ম মাঝে মাঝে ফুটো হয়ে যায় এবং দিন যত যাবে এই বর্ম আরও পাতলা হবে এবং এটি আরও ফুটো হওয়ার সম্ভাবনা বাড়বে কারণ যতদিন পর্যন্ত ক্ষমতা আছে ততদিন পর্যন্ত ইউজ করা যায় ক্ষমতা যখন শেষের প্রান্তে চলে যায় তখন নিজেকেই রক্ষা করতে সে ব্যস্ত হয়ে পড়ে অন্যকে কিভাবে রক্ষা করবে তবে তাদের বক্তব্য হচ্ছে তারা ইসরায়েলকে এমন কিছু বিষয় দিয়েছে যেগুলোর মাধ্যমে সে মধ্যপ্রাচ্যে সে তার অস্তিত্ব ধরে রাখতে পারবে তার মধ্যে হয়েছে ইসরায়েল সম্ভাব্য পারমাণবিক শক্তির অধিকারী তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করে না ইসরায়েল আসলে পারমাণবিক শক্তির অধিকারী এটি একটি ওপেন সিক্রেট ব্যাপার তারা এটি স্বীকারও করে না অস্বীকারও করে না তবে বর্তমান প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধের মধ্যে ইসরায়েলের কয়েকজন মন্ত্রী বা কয়েকজন সংসদ সদস্যের বক্তব্য অনুযায়ী ব্যাপারটি কনফার্ম হওয়া গেছে বা ব্যাপারটি ধারণা করা যায় যে তাদের কাছে এমন কিছু থাকলেও থাকতে পারে ব্যাপারটা এমন নয় আরও জোর দিয়ে বলা যায় তাদের কাছে এমন কিছু আছে বন্ধুরা এখন তাদের কাছে এই ব্যাপারটি আছে এটি তারা কেন প্রকাশ করে না এটি অন্য একটি আলোচনার দাবি রাখে আমি অন্য একটি আলোচনার মাধ্যমে এটি জানানোর বা বোঝানোর চেষ্টা করব যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও কেন এটি তারা অস্বীকার করে এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে সেটি স্বীকার করে না সত্য একটি উদাহরণ দিতে পারি ইরানের কাছে এখনও এই ধরনের অস্ত্র আছে কি সে ব্যাপারে কেউই নিশ্চিত নয় তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সারা বছর ধরে তাদের কাজ একটাই কেমন জন্য তাদের সৃষ্টি হয়েছে ইরানের পেছনে লেগে থাকার জন্য সবসময়ের জন্য পরিদর্শন পরিদর্শন ইয়া তা বিভিন্ন যে সকল পারমাণবিক সাইটগুলো রয়েছে সেখানে গিয়ে পরিদর্শন বন্ধুরা এর মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করে ইরান প্রতিনিয়ত পারমাণবিক অস্ত্র নির্মাণ করার চেষ্টা করছে এটি তারা ঠিকিয়ে দিচ্ছে তবে ইসরায়েলের ক্ষেত্রে তাদের এত তৎপরতা জীবনও তো দেখিনি নামও শুনিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা যদি একটি জাতিসংঘের প্রতিষ্ঠান হবে এবং সে যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক অস্ত্র প্রতিযোগিতার যে সকল বিষয়গুলো রয়েছে তার বিরুদ্ধে কাজ করে তাহলে শুধুমাত্র ইরানকে নিয়ে কাজ করবে কেন তার তো অবশ্যই ইসরায়েলকে নিয়েও কাজ করার কথা কিন্তু সেখান জায়গা তো যাওয়ার কোনো অপশনই বুঝি না তাই ইরান এক্ষেত্রে বর্তমানে দুর্দান্ত একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা এদেরকে সরাসরি ব্যান্ড করে এই ধরনের যে সুপারভিশনগুলো হয় সেগুলো বন্ধ করে দিয়েছে মূলত এখন তারা আন্তর্জাতিক আনুবিক্ষ শক্তি সংস্থা এবং বিশ্বের সাথে কোনো সাহায্য সহযোগিতাই করছে না ইরান নিজেরা নিজেদের মতো কাজ করছে এবং তাদের যে সকল পারমাণবিক সংস্থাগুলো আছে তারা তাদের মতো করে কাজ করছে ধারণা করা হচ্ছে ইরান এর মধ্যেই আসল কাজটি করার চেষ্টা করছে এবং এই বিশৃঙ্খল একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ইরান যদি তার সার্বভৌম নিরাপত্তা সর্বশেষ পর্যায় পর্যন্ত টিকিয়ে রাখতে চায় সে যদি দ্রুততম সময়ের মধ্যে কয়েকটি পরমাণু অস্ত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ না করতে পারে এবং অগ্রগতি অর্জন না করতে পারে তাহলে তার স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য মারাত্মক বিপদে পড়তে পারে ভবিষ্যতে আপনি নিশ্চিত থাকতে পারেন শুধুমাত্র আত্মঘাতী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে কনভেনশনাল বর্তমান আধুনিক যুদ্ধ ব্যবস্থায় টিকে থাকা সম্ভব নয় এখানে টিকে থাকতে হলে আপনাকে ভার্সাটাইল ক্ষমতার অধিকারী হতে হবে তাহলেই আপনি পার্শ্ববর্তী শত্রু দেশগুলোর আক্রমণকে মোকাবেলা করতে পারবেন এবং আপনার কাছে এমন জিনিস রয়েছে যদি শত্রুপক্ষ জানতে পারে তাহলে খুনাক্ষরও সে সর্বোচ্চ পর্যায়ে শক্তি প্রয়োগ করে আপনাকে নিঃশেষ করার চেষ্টা করবে না যখনই এটি করবে আপনি পাল্টা দিতে পারবেন তার যে কোনো টার্গেটকে লক্ষ্য করে সমানুপাতিক হামলা চালাতে পারবেন অর্থাৎ দখলদার দেশ যদি আপনার সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে কোনো আঘাত আনে তাহলে আপনিও তার সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হামলা চালাতে পারবেন দখলদার দেশটি যদি আপনার অবস্থানরত কোনো নেতা বা কোনো সামরিক কমান্ডারকে হত্যা করে ঠিক সমমানের সামরিক কমান্ডার এবং নেতাকে হত্যা করার জন্য আপনি যথেষ্ট মাত্রায় আক্রমণ সানাতে পারবেন তার মানে আপনার কাছে এমন কিছু শিল্ড বা রক্ষা কবজ রয়েছে যার মাধ্যমে আপনার উপরে আসা যে কোনো হুমকি বা হামলাকে ঠিক একইভাবে প্রত্যাঘাতের মাধ্যমে আপনি পরবর্তী শত্রুর বুকে ফিরিয়ে দিতে পারেন সুতরাং এটি নিজেদের সার্বভৌম নিরাপত্তার একটি চরম ধরনের রক্ষা কবচ এ বিষয়ে কোনো সন্দেহ নেই সামগ্রিক এই বিষয়গুলো সম্পর্কে জানতে আরও কয়েকটি বিষয় আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ যদি ইরান তার বুকে এই ধরনের হামলার নির্দেশ দেয় এবং তারা যদি এটি মনে করে যে ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্য আসলে নিশ্চিত হওয়া গেছে কোন দেশটি দায়ী তাহলে তাকে লক্ষ্য করে মিসাইল হামলা চালালো এবং এক্ষেত্রে ইফেক্টিভনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি পূর্বে ঘোষণা দিয়ে এটি চালানোর সিদ্ধান্ত নিলাম তার যে সকল মিত্র শক্তি রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক শক্তি হয়তো পূর্বের মতো যোগ দেবে তারা বিমান হামলার মাধ্যমে অথবা অ্যান্টি ব্যালিস্টিক অথবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমার ক্ষেপণাস্ত্রগুলো বা আমার আত্মঘাতী ড্রোনগুলোকে রুখে দিল তাতে কাজের কাজ কিছুই হলো না সুতরাং এইগুলো বিজ্ঞাপন না দিয়ে একেবারে আপনার যাকে যে হত্যা করেছে ওখানে যারা নির্দেশদাতা তাদের টার্গেট করে প্রচণ্ড রকমের হামলা চালিয়ে আপনি সুস্পষ্ট একটি প্রতিশোধ গ্রহণ করতে পারেন আর এটি না করার অর্থ হচ্ছে আপনার দুর্বলতার বহিঃপ্রকাশ আপনি একটি নামমাত্র প্রতিশোধ দিচ্ছেন যে প্রতিশোধের আসলে কোনো ইফেক্টিভনেস নাই এটি ভবিষ্যতে শত্রুকে আরও আপনার বিরুদ্ধে বড় ধরনের হামলা চালাতে উৎসাহিত করবে এবং শত্রু এটি বুঝবে যে তার থেকে আপনার যে সকল ক্ষেপণাস্ত্র বা অস্ত্রগুলো রয়েছে অত্যন্ত দুর্বল এবং আমরা লাগাতার এই সকল সাবোটাসমূলক হামলা এবং অন্যের অভ্যন্তরে গুপ্ত হত্যার বিষয়গুলো চালিয়ে যেতে পারবো আর এই বিষয়গুলো যতদিন না পর্যন্ত সুরাও হচ্ছে মূলত নিজেদের সক্ষমতা বৃদ্ধি হচ্ছে ততদিন পর্যন্ত এটি চলতেই থাকবে দেখবেন তুরস্কের অভ্যন্তরে কোনোদিন কোনো এই ধরনের মানে সাবোটাসমূলক হামলা পরিচালনা করার সাহস পায় না দখলদার বাহিনী কারণ তারা খুব ভালো করে জানে তাদের প্রযুক্তিগত সক্ষমতা কতটা আর তুরস্ক এই ব্যাপারগুলো ঘটলে সঙ্গে সঙ্গে সে এত কিছু বলবে না একেবারে সাথে সাথে তার জবাব দেবে আপনারা নিশ্চিত থাকতে পারেন যদি তুরস্কের অভ্যন্তরে এই ধরনের কোনো সাবোটাসমূলক হামলা পরিচালিত হয় আমি আবারও বলছি দখলদার দেশটির যে কোনো অবস্থান লক্ষ্য করে এবং সমানুপাতিক নির্দেশদাতাকে লক্ষ্য করে তারা সেটি কার্যকর করবেই কারণ এই দেশটির সাথে সরাসরি যুদ্ধ করে জয়ের ক্ষমতা কোনোভাবেই নেই সামরিক সক্ষমতা বলেন বা অন্য কোনো সক্ষমতা বলেন তারা এর থেকে পিছিয়ে রয়েছে আর একটা ব্যাপার নিশ্চিত করা যাতে দিন যত যাবে তুরস্কের সামরিক সক্ষমতা তত বাড়বে এবং ভবিষ্যতে তারা টপ ফাইভের মধ্যে চলে আসবে আমার এটি ধারণা যেমন সাউথ কোরিয়ার মতো রাষ্ট্র ভবিষ্যতে অনেক দূরে ছিল এখন তারা টপ ফাইভে অবস্থান করছে আস্তে আস্তে তুরস্ক বাইরে ছিল দশের বাইরে ছিল এখন তারা উপরের দিকে উঠছে সাত আটে অবস্থান করার পর টপ ফাইভে যাওয়ার জন্য তাদের খুব বেশি সময় প্রয়োজন হবে বলে আমার কাছে মনে হয় না এইভাবে যদি তারা নিজেদের প্রযুক্তিগত সামরিক সক্ষমতার উন্নয়ন ঘটাতে পারে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের দখলদার দেশটির কলিজা বরাবর আরও কয়েকটি আঘাত আসবে এবং সেটি অবশ্যই অ্যাকোমোলেটেড বা ঐক্যবদ্ধতার ভিত্তিতে হতে হবে এবং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য হতে হবে সুতরাং এই ধরনের হামলা ইরান পরিচালনা করলে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হয়তো তারা টার্গেটে রূপান্তরিত করতে পারে তবে ইরানের পরমাণু স্থাপনা যদি টার্গেটে রূপান্তরিত হয় তাদের যে পরমাণু নীতি বা পলিসি রয়েছে তারা সেটি পরিবর্তন করে পরমাণু অস্ত্র নির্মাণ করবে ইরানের এই পরমাণবিক স্থাপনাগুলোকে নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ যে কমান্ডার রয়েছেন তিনি এই ব্যাপারটি স্পষ্ট করে বলে দিয়েছেন সুতরাং এখানে সম্ভবত তারা হামলা নাও চালাতে পারে ভবিষ্যতে হয়তো তারা ইরানের যে সকল সামরিক বা আইআরজিসির সদর দপ্তর বা তাদের কমান্ডারকে লক্ষ্য করে হামলা পরিচালনা করতে পারে আর সেক্ষেত্রে একটি আউট যুদ্ধ পরিচালিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং যেখানে চারিদিক থেকে মৌমাসির মতো ঘিরে ধরবে এই দখলদার দেশটিকে তারা টিকে থাকা নিয়ে যখন সংশয় তৈরি হবে তখন হয়তো আমেরিকা হস্তক্ষেপ করবে এবং তারা সেটি চাচ্ছে অর্থাৎ তারা চাচ্ছে নিজেদের দেশটি পতনের মুখে পড়ুক আর নিজেদের দেশটি বা দখলদার দেশটি যখন পতনের মুখে পড়বে তখন আমেরিকা তো নিজ থেকেই তারা অন্যায় করুক আর ন্যায় করুক অবশ্যই আসতে হবে অর্থাৎ এই যুদ্ধে ওতপ্রোতভাবে তারা আমেরিকাকে জড়াতে চাইছে